আসলে বঙ্গবন্ধুর সেদিন পারিবারিক সাক্ষাৎ ছিল। সেদিন উনি মাথায় হাত রেখেন যে বড় ভয় দিছিলেন যে ভয় পেও না, আমি ভয় যাতে না পাই সারা জীবন সেই সাধনা করছি। এবং ওনার কন্যা আজকে যে গৌরব বা সম্মান আমার দিলেন, আমি যেন বঙ্গবন্ধুর কথা মাথায় রেখেই কোনো জনকল্যাণের কাজে আমি যেন ভয় না পাই। ভয় নেত্রী তো পানি না, যেভাবে উনি বলেন যে জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, উনি কিন্তু সেটাই করেন। সংসদে কিন্তু আরও কয়েকজন আছে যারা তারা আওয়ামী লীগ করেন না, কিন্তু তারা পার্লামেন্টে আছেন, সেখানে জাতীয় পার্টি আছে, এমনকি দু একজন সেই স্বতন্ত্র মেম্বারও আছেন। যারা পদত্যাগ করছেন সংখ্যায় তারা খুব বেশি না, কিন্তু তবু আমি মনে করি যে তারা সংসদীয় গণতন্ত্রে খুব একটা আস্থাশীল বলে মনে হয় না। তাহলে তারা সেই আমি বলবো যে একাত্তরের পরে যে পার্লামেন্ট যেটা কন্টিনিউ করছে, সেখানে সুরঞ্জিত সেনগুপ্ত কিন্তু একা হয়েও যে ভূমিকা রাখছেন এবং যতক্ষণ রাখতে মানে উনি কথা বলতে চাচ্ছেন, বঙ্গবন্ধু কিন্তু তারে সে কথা বলতে দিছেন। তাহলে ওনারা পারতেন না জনমনে দাগ কাটতে বা জনমনে তাদের বক্তব্য পৌঁছে দিতে, আমি এটা মনে করি না। জনগণের ভোট নিয়ে জনগণের সেই ভোটের যে প্রতিশ্রুতি রক্ষা না করে এইভাবে পদত্যাগ করাটা কোনো সমীচীন কাজ হয় না। আওয়ামী লীগের বাইরেও তো অন্য পার্টির মেম্বাররা আছে, যা শুধু ওয়ার্কার্স পার্টি শুধু নয়। আমি তো বললাম যে একা সুরঞ্জিৎ সেনগুপ্ত যদি সেদিন সংসদের সৌকর্য এবং সৌন্দর্য রক্ষা করতে পেরে থাকেন, আজকে এদের বিহনে সেটা হবে না। ওনারা চলে গেছেন, ওনারা কি তার আগে গিয়ে সেই যার যার নির্বাচনী এলাকার ম্যান্ডেট নিয়েছেন যে আমরা পদত্যাগ করতে যাচ্ছি, আপনারা কি বলেন? না, সংসদীয় গণতন্ত্রের যে নর্মস এবং ফর্মস সেগুলি বজায় রেখে মূল তো হলেন আমাদের নেত্রী, সংসদ নেত্রী, জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা। আমি তার পাশে থাকব, কাছে থাকব।